রাশিয়া যদি তাদের আগে ঘোষণা করা বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য পরিবর্তন করে তাহলে ইউক্রেন সমঝোতা ও শান্তি চুক্তির জন্য প্রস্তুত। সম্প্রতি এমন কথাই বলেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ। রেজনিকভের এই কথা একটা সম্ভাবনা উঁকি দিচ্ছে, আর তা হল রাশিয়ার সঙ্গে সমঝোতা চুক্তির ব্যাপারে মনোযোগ দিচ্ছে ইউক্রেন। রেজনিকভের এই বিবৃতি এলো প্রেসিডেন্ট জেলেনস্কির খেরসন সফরের পর। এখন প্রশ্ন হচ্ছে, তবে কি রাশিয়ার সঙ্গে তলে তলে সমঝোতার চেষ্টা করছে ইউক্রেন? এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। গত 8 জুন জাপোরোজিয়া অঞ্চলে চলমান আক্রমণ অভিযানের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত করা হয় জেলেনস্কি। সন্দেহ নেই যে জেলেনস্কি এমন সংবাদ শুনেছেন যেটা তিনি শুনতে চাননি। ইউক্রেনের আক্রমণ অভিযান ঠিকঠাক মতো কাজ করছে না এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর বিপুল ক্ষয়ক্ষতি হচ্ছে। রুশরা ইউক্রেনের অনেকগুলো ট্যাঙ্ক অকেজো করে দিতে পেরেছে। এর মধ্যে ফ্রান্স ও জার্মানির সরবরাহ করা অত্যাধুনিক ট্যাঙ্কগুলোও রয়েছে। রুশরা ইউক্রেনের অত্যাধুনিক প্রযুক্তির রাডারও ধ্বংস করে দিয়েছে। এর ফলে আকাশযুদ্ধে রুশ বাহিনী চালকের আসন নিয়ে নিয়েছে। ইউক্রেনের সবচেয়ে আধুনিক 47তম মেকানাইজড ব্রিগেড যুদ্ধক্ষেত্রে রুশদের হটিয়ে দিতে ব্যর্থ হয়েছে। এই ব্রিগেডটি ইউরোপে নেটোর হাতে প্রশিক্ষণপ্রাপ্ত এবং অত্যাধুনিক হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম সমৃদ্ধ। আক্রমণ অভিযানে অংশ নেয়া অন্য ইউনিটগুলো অকেজো হয়ে গেছে, সে কারণে অনেক সৈনিক যুদ্ধ করতে অনীহা প্রকাশ করেছেন। জেলেনস্কি প্রকাশ্যে রুশদের সঙ্গে চুক্তির কথা বলতে পারেন না, সেটা করলে যুক্তরাষ্ট্র ও নেটোর সঙ্গে তার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে এবং নিজের দেশে তার অবস্থান দুর্বল হয়ে পড়বে। প্রশ্ন হল, রেজনিকভ তার বিবৃতির মধ্যে কি এটা বলতে চেয়েছেন, রুশরা যদি আগবাড়িয়ে সমঝোতার পথে আসতে চায় তাহলে তাদের উদ্দেশ্য পরিবর্তন করতে হবে, অথবা ইউক্রেন কি তাদের দিক থেকে আগবাড়িয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য রুশদের বিশেষ সামরিক অভিযানের উদ্দেশ্য পরিবর্তনের কথা বলছে? রেজনিকভ যদি সমঝোতা প্রশ্নে রুশদেরকে তাদের অবস্থান পরিবর্তনের জন্য বলেন, তাহলে তার সেই বিবৃতিটি ক্রেমলিন সঙ্গে সঙ্গে নাকচ করে দেবে। এখন পর্যন্ত এই বিষয়ে ক্রেমলিনের বক্তব্য পাওয়া যায়নি। হতে পারে যে রেজনিকভ আসলে কি বলতে চেয়েছেন সেটা বুঝতে চেষ্টা করছে রুশ কর্তৃপক্ষ। সমঝোতার জন্য রেজনিকভ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কিনা হয়তো সেটাও বুঝতে চাইছেন তারা। সম্প্রতি দুর্নীতির অভিযোগে রেজনিকভকে বরখাস্ত করার চিন্তা করেছিলেন জেলেনস্কি। জেলেনস্কির সঙ্গে রেজনিকভের সম্পর্কে একটা টানাপোড়েন চলছে। এ কারণে রেজনিকভ কি তার নিজের থেকেই বক্তব্য দিয়েছেন কিনা সেই প্রশ্ন এখন রুশদের মনে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতার বিষয়টি সবশেষ গতি পেয়েছিল ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ইউক্রেন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্স সফরের সময়। তিনি বলেছিলেন, একটা সমঝোতার প্রচেষ্টার জন্য তিনি কাজ করছেন। সে সময় তার এই প্রচেষ্টাকে বাইডেন প্রশাসন ব্যর্থ করে দিয়েছিল। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।